সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। পলিটিক্যাল অনুষ্ঠান যদি হতো তাহলে আমি বলতাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এই কথাগুলি আমি বলছি না। আমি যারা মঞ্চে উপস্থিত আছেন আপনারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেরি তো হইলেও জাহাঙ্গীর হোসেন সেলিম ভাই আজকে যে সম্বর্ধনা অনুষ্ঠানটা হয়েছে, এতে আমি এবং আপনারা, আমার মনে হয় আমরা সবাই খুবই গর্বিত এবং আমরা সন্তুষ্ট। কারণ উপযুক্ত ব্যক্তিকে আপনার সম্মাননা দেওয়া এটা কোনো অন্যায় না, এবং উনি সম্মাননা পাওয়া একজন উপযুক্ত ব্যক্তি। আমি একটি কথা বলবো, ওনার মতো লোক সেনবাগে জন্মগ্রহণ করা, আমি মনে করি আমাদের, আমরা সেনবাগবাসী যারা আছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আমি আমি ওনার সাথে অনেকদিন আগে থেকে আমি ওনার সাথে আমার চলাফেরা কথাবার্তা হয়, মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, উনি ব্যস্ত থাকে আমি ব্যস্ত, কিন্তু ওনার সাথে সম্পর্ক আমার অনেকদিন আগে থেকেই। তা আমি যখন ওনাকে দেখতাম, বসতাম, কথাবার্তা বলতাম, শান্ত শিষ্ট ধীরে সুস্থে উনি কথাবার্তা বলে, অত্যন্ত কোল্ড মাইন্ডের লোক। আমি মনে করতাম, ধর আজ থেকে 15 বছর আগে ওনার সাথে দেখা হয়েছে, তা আমি ভাবতাম যে উনি একদিন একটা ভালো জায়গায় যাবে, উপরে উঠবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওনাকে ভালো জানে, ভালো জানার কারণেই, কারণ উনি ভালো কাজ করে এবং সঠিক বিচার করে। দেখেন, যে কথাটি সত্য যেটা বিএনপিও বিশ্বাস করবে, আমি বহু জায়গায় আমি বলছি কথাটা, যে কোনো দল, নট অনলি বিএনপি, বঙ্গবন্ধুর জন্ম যদি বাংলাদেশে না হইত, এই দেশে, এই ভূখণ্ডে, বাংলাদেশ বাদ দেন, বাংলাদেশ তরুণ হয় না, এ সোয়েল, এ মাটিতে বঙ্গবন্ধুর জন্ম না হইলে আজকে স্বাধীন সর্বভৌম বাংলাদেশ নামে এই দেশটির জন্ম হইত না, এটা সবাই স্বীকার করে। বঙ্গবন্ধুর জন্যে এ দেশটি সৃষ্টি হয়েছে। আমি 66 আমি ব্যবসা শুরু করেছি, সরি 69 মনে রাখবেন, আজ থেকে 53 বছর আগে। এখানে অনেকের বয়সও, ম্যাক্সিমাম লোকের 53 হয় নাই, আমার যে ব্যবসা জীবন, কিন্তু আমি এখনো ব্যবসা করে যাচ্ছি, এমবি গিরিও করতেছি আমি। আমি 53 বছর আগে 69 ব্যবসা যখন শুরু করি, তখন আমি দেখেছি কত বড় বৈষম্য ছিল, বাঙালির হাতে কোনো ব্যবসায় ছিল না, বাঙালিরা হাল চাষ করত, মাছ ধরত, আর শখে এই ছোটোখাটো 1 হাত 1.5 হাতের একটা চক বাজারের দোকান নিয়ে বসত। আর বড় বড় ইন্ডাস্ট্রি যেমন আপনার টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আদম জুট মিল, করিম জুট মিল, লতিফা বাহানি জুট মিল, ইসপানি জুট মিল, এরকম বাংলাদেশে 72টা জুট মিল ছিল। তার মধ্যে আপনার 5টা জুট মিল ছিল বাঙালিদের, ডেল্টা জুট মিল সহ, আর এগুলি ছিল একদম ছোট, লোন ছিল 250। যেমন আদম জুট মিলে লোন হইল 1 লক্ষ, তো 1 লক্ষ আর 250, চিন্তা করেন। তো এইভাবে আমরা দেখছি যে এই দেশের টাকা চলে যেত পাকিস্তানে, বাঙালির কোনো মর্যাদা ছিল না, মানুষে ছিঁড়া কাপড় পরত, ঘরের বউরা কাপড়ে শিলে শিলে তুলি টানা দিয়া কাপড় পরত, অনেকে লুঙ্গি ছিঁড়ে গেলে গিটা মিটা দিয়া লুঙ্গি পরত, আমি দেখছি। আমি তো পাকিস্তানের লোক,
তখন বঙ্গবন্ধু মাথায় আসলো যে আমাদের অর্জিত টাকা তোমরা নিয়ে যাবা আর আমরা গরিব থাকবো। এই তখন উনি স্বাধীনতা আন্দোলন উনি ডাক দিলেন। তারপর বঙ্গবন্ধু আপনার সেই আজকের সেই আপনার স্বাধীনতার ডাক দিল 7ই মার্চ। একটা কথা বলি, এই মাসটি বাঙালি জাতির ইতিহাসে অগ্নিঝরা মাস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যতদিন বাংলাদেশ থাকবে এই মাসটি গুরুত্বপূর্ণ হিসাবে ইতিহাসে লেখা থাকবে মনে রাখবেন আপনারা। কারণ এই মাসের প্রথম তারিখ 1 তারিখ বীণা দিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধু 1960 সালে আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে 1 মার্চ তারিখে চাকরিতে যোগদান করেছেন। সেই হিসাবে বঙ্গ মনারে কন্যা শেখ হাসিনা বীমা দিবস পালন করছিল 1 মার্চের 1 তারিখে এবং সেই বীমা দিবসে আপনাদের এমপি আমি মোর্শেদ আলম বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি পেয়েছি এবং প্রধানমন্ত্রী বীমা সেক্টরে 1 নম্বর পুরস্কারটি আমাকে দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে। গেল আপনার 1 মার্চ, 7 মার্চ সেই রেস কোর্স ময়দান ছিল তখন আপনার বঙ্গবন্ধুর ভাষণে ওখানে স্বাধীনতার উনি ইনডাইরেক্ট ঘোষণা দিয়ে গেছেন। 17ই মার্চ আজকে বঙ্গবন্ধুর জন্ম তারিখ। পৃথিবীতে কেউ আসা আবার কেউ চলে যায়। আবার বাবি বলল আমাদের ওই জাহাঙ্গীর ভাই বাপের নাকি আজকের দিনে মারা গেছেন, আম্মা সরি আজকের দিনে মারা গেছেন। যাক, ওনারও আমরা আত্মার মাগফিরাত কামনা করি। ভালো ভালো লোকের লোক আমি কথা বললাম, আমি নাম বলবো না। আমি বললাম ভাই আপনাদের মতো এত শিক্ষিত লোক থাকতে সেনবাগের রাজনীতিতে আমি ভালো লোক একটাও দেখি না কেন? সেনবাগ রাজনীতি যারা ডমিনেট করতেছে এরা তো রাজনীতি করে না, এরা করে তাদের নীতি, তাদের স্বার্থে রাজনীতি করে, তাদের নীতি, এরা তো রাজনীতি করে না। তারপরে আমি দুঃখ করে বললাম, অনেককে বললাম যে ভাই আসেন, এই সেনবাগ তো আপনাদের, আমি আসছি সেনবাগকে কিছু দেওয়ার জন্য, আমি সেনবাগ থেকে কিছু নিতে আসিনি, আমি আপনাদেরকে দিতে আসছি। আমি প্রথম দিন বলছি এই কথা, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, আমি প্রথম দিন বলছি দেখেন আমি সেনবাগকে কিছু দিতে আসছি, আমি নিতে আসি নাই, আসেন আমাকে একটু সহযোগিতা করেন। আমাকে নন কোপারেশন শুরু করে দিল। আমি জানি এমপি হিসাবে সাকসেসফুল না হই, দুঃখ লাগে। এমনকি জুতা মিছিল করছে আমার বিরুদ্ধে, আমি হাসি যে আমি সেনবাগ গেলেও আমার কি, না গেলেও আমার কি, আমি দেখেন দেখেন টাকা কামাইতে আসি যাই, আমি আসছি সেনবাগকে কিছু দেওয়ার জন্য। তখন আমি এক মিটিংয়ে বললাম চিটগাঁও এবং ঢাকাতে, ওই আপনাদের সেনবাগস্থ একটা কমিটি আছে ওই মিটিংয়ে আমি বললাম ভাই আপনার সেনবাগের দিকে লক্ষ্য রাখেন, সেনবাগের দিকে খেয়াল করেন, সেনবাগকে অনেক উন্নত করতে হবে, সেনবাগ কিচ্ছু নাই, আপনার যদি মারা যান যেখানে থাকেন না কেন আপনার এই দেহ মৃতদেহটা তো অন্তত সেনবাগ দিয়ে নিয়ে মাটি দিবে, এ কথাটা খেয়াল করেন। এই বডিটা ডেড বডিটা তো সেনবাগ যাবে, সেনবাগ যাবে, এটা এটা তো সত্য। যদি এটাই সত্য হয় তাহলে আসেন সেনবাগটাকে গড়ান পরবর্তী প্রজন্মের জন্য। এইভাবে আস্তে 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 আপনি হয়তো অনেকে জানেন না আমি প্রথম করলাম সেনবাগ থানা কমপ্লেক্স। আমি গিয়ে দেখি ওখানে পানি পড়ে, ওসির সামনে আপনার কয়েদি রাখতো, কয়েদিরা প্যাকে পানিতে ভিজত থানা কমপ্লেক্স। তারপর আমি করলাম উপজেলা কমপ্লেক্স। আপনার 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 কি এলাকা জান না কেউ?
তো এগুলো দেখেন না, করলাম হুজুরা কমপ্লেক্স, তারপর করলাম অডিটোরিয়াম, তারপর করলাম রেজিস্ট্রি অফিস, আরো দলিল ভাই দলিল নিয়ে গেছে কপাই দেখেন আজ 70-80 বছর আমাদের রেজিস্ট্রি অফিসটা দলিল টলিল সব পানি পড়ে পৌঁছে যায়, টিনের ঘর একটা ঘর করে দেন, তারপর আমি হচ্ছে করে দেব। আমি একটা কথা বলবো না, 5 নম্বর ইউনিয়নে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, তারপরে ফায়ার অফিস, তারপরে আপনার একটা পশু হাসপাতাল, এইভাবে আমার আমি একটা কমপ্লেক্সও বাকি রেখে দিই, ভূমি অফিস সব করে দিছি। এখন সেভাবে বিল্ডিং করার মতো আর কিছু নাই, আমার রাস্তা করছি শত শত রাস্তা করছি। তারপরে আপনার এইভাবে একের পর একের পর এক করে যাচ্ছি। তো সেনবাদ আওয়ামী লীগ যেহেতু বিএনপি জামাত অধ্যুষিত এলাকা, সেই বিএনপি জামাত অধ্যুষিত এলাকাটাকে আপনার আওয়ামী লীগকে আমাকে বলে এখানে তো হলো ভোট হলো 60-40, মানে 60 হলো জামাত বিএনপি আর 40 হলো আওয়ামী লীগ। তো আমি বললাম যে তো তাহলে তো আওয়ামী লীগ পাশ করবে দেখে নাই। তো আমি বললাম যে ঠিক আছে 60-40 জায়গায় আওয়ামী লীগ 60-তে যায় আর বিএনপিকে 40-তে নিয়ে আসে, এভাবে কাজ করে। তারপর আওয়ামী লীগের কমিটি আনার অনেক চেষ্টা করছি, অনেক বাধা বিপত্তি আমার উপর দিয়ে গেল, শেষ পর্যন্ত একমাত্র প্রধানমন্ত্রী ওনার যদি আমার প্রতি